আমাদের পৃথিবীর প্রতিটা জীবই কোনো না কোনোভাবে ভয়ঙ্কর ও প্রাণঘাতী। তা সে সামান্য ছোট কোনো পোকামাকড়ই হোক বা ভয়ঙ্কর সিংহ, যখন বিপদের আশঙ্কা করে ছোট জীবেরাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাহলে ভেবে দেখুন প্রকাণ্ড জীবজন্তুরা রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এলিফ্যান্ট সিল, হাতির সুরের মতো নাকের গড়ন হওয়ার জন্য এই প্রাণীটির নামকরণ হয়েছে এলিফ্যান্ট সিল। এই প্রাণীটি খুবই শান্ত কিন্তু বৃহৎ আকার। এটা লম্বায় প্রায় 21 ফুট এবং ওজন 4000 কেজি পর্যন্ত হতে পারে। এই ভিডিওতে আপনি যে খুলিটা দেখতে পাচ্ছেন সেটা কোনো ডাইনোসরের নয়, বরং এলিফ্যান্ট সিলের। এরা সাধারণত মানুষের সংস্পর্শে আসে না, কিন্তু যখন এরা মানুষের কাছাকাছি আসে তখন সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনাই করবেন, যেন কোনোভাবেই এরা রেগে না থাকে, নয়তো পা ছাড়া এই প্রাণীটি তার পুরো ভার আপনার উপরে ফেলে আপনাকে চ্যাপ্টা করে দিতে পারে, গাড়ির উপর পুরো ভার দিয়ে সেটাকে দুমড়ে মুচড়ে দিতে পারে। আর অনেকবার দেখা গেছে সাহসী মানুষ বা অন্য কোনো প্রাণী এদের সামনে গিয়ে এদের শিকার হয়ে গেছে। যেমন এই ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন, একটি হাঙড়েকে আক্রমণ করতে এসে নিজেই শিকার হয়ে গেছে। দেখতে সুন্দর ও শান্ত এলিফ্যান্ট সিল কিন্তু খুবই মারাত্মক হয়ে উঠতে পারে। গন্ডার, হাতির পর স্থলভাগের দ্বিতীয় বৃহত্তম প্রাণী হলো গন্ডার। এরা স্তন্যপায়ী প্রাণী। চোরা শিকারদের জন্য গন্ডারের সংখ্যা অনেক কমে গেছে। এদের ওজন প্রায় 2000 থেকে 2700 কেজি পর্যন্ত হতে পারে। অবশ্য ভারতে 3800 কেজি ওজনেরও গন্ডারের রেকর্ড আছে। এদের উচ্চতা 6 ফুট পর্যন্ত হতে পারে আর দৈর্ঘ্যে প্রায় 11 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের শিং খুব মারাত্মক হয়, এমনিতে এদের দৃষ্টিশক্তি অত্যন্ত খারাপ কিন্তু ঘ্রাণশক্তি ততটাই প্রখর। তবে যে ব্যাপারটা এদের সবথেকে ভয়ঙ্কর করে তোলে তা হলো এদের আকার এত বড় এবং ওজনে এত ভারী হওয়া সত্ত্বেও এরা ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তাই এদের কাছে সাফারিতে আসা পর্যটকদের গাড়িতে ধাক্কা মারা এমন কোনো ব্যাপার নয়। এমনই একটি ঘটনা ঘটেছিল নামিবিয়ার এটোসা ন্যাশনাল পার্কে। একটি পর্যটকে ভর্তি এসইউভি গাড়ি দেখে একটি গন্ডার খুব জোরে ধাক্কা মারে আর এই ঘটনায় পর্যটকরা আতঙ্কিত হয়ে যায়। সাধারণত ন্যাশনাল পার্কে গাড়ির পিছনে এদের দৌড়াতে দেখা যায়, আর সেই গাড়ি যদি এদের আয়ত্তের মধ্যে এসে যায় তাহলে তার কথাই নেই। সমস্ত শক্তি দিয়ে এরা গাড়িটাকে ধাক্কা মারে এবং উল্টে দেয়। গন্ডার এমন একটি প্রাণী যাদের চারপাশের জীবজন্তুরা এদের সাধারণত বিরক্ত করতে চায় না। যেমন এই ভিডিও ফুটেজে একটি বুনো শুকর ভুল করে ফেলেছিল, সে ওই গন্ডারের খাবার তার সামনেই খেতে গিয়েছিল আর সেই ভুলের মাসুল হিসেবে গন্ডারটা তাকে শূন্যে তুলে আছাড় মারে। জলহস্তি, হাতি ও গন্ডারের পর স্থলভাগের তৃতীয় প্রকাণ্ড প্রাণী হল জলহস্তি। 2 থেকে 3000 কেজির এই প্রাণীটি দৈর্ঘ্যে 17 ফুট লম্বা এবং উচ্চতায় প্রায় 5.5 ফুট পর্যন্ত হতে পারে। কিন্তু এত বিশালাকার হওয়া সত্ত্বেও জলহস্তিকে দেখে অতটা ভয়ঙ্কর বলে মনে হয় না। ছোটবেলায় দেখা সেই কার্টুনগুলোর কথা মনে করুন, সেখানে জলহস্তিদের গোলগাল সুন্দর ও মজাদার প্রাণী হিসেবে দেখানো হতো। কিন্তু জানেন কি, এরা কোনো রকম কারণ ছাড়াই মজা করার জন্য যে কাউকে আক্রমণ করতে পারে। নদীর উপর দিয়ে ভেসে যাওয়া নৌকাকে উল্টে দিতে পারে অথবা মানুষকে মেরেও ফেলতে পারে। প্রতি বছর আফ্রিকাতেই প্রায় 500 মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই জলহস্তি। তাই কখনো আপনার বোটের দিকে এদের এগিয়ে আসতে দেখলে যত দ্রুত সম্ভব সেখান থেকে বোট নিয়ে পালিয়ে যান। আর শুধু জলই নয়, এস্থলেও এরা যথেষ্ট ক্ষতিকর। সাফারি করার সময় পর্যটকদের গাড়ির পিছনে দৌড়ে ধাক্কা দেওয়া এদের কাছে নিত্যদিনের ব্যাপার। তাই গাড়ির পিছনে এদের দৌড়ে আসতে দেখলে ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে দিন।
ক্যানোনেরা প্রতি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। এদের চারপাশে থাকা অন্যান্য জীবজন্তু তাদের থেকে দূরে থাকতেই পছন্দ করে, কিন্তু কখনো কখনো জীবজন্তুরাও ভুল করে ফেলে, যেমন এই ভিডিও ফুটেজে সিংহটি করেছিল। আর এই ভুলের মাসুল স্বাভাবিকভাবে তাকে গুনতে হয়েছিল। সিংহটা অকারণে জলজ থেকে বিরক্ত করতে এসে উল্টে নিজেই প্রাণের ভয়ে দৌড়ে পালালো। কখনো কখনো একই রকম আকার এবং দেখতে হওয়ার সুবাদে গন্ডারও এদের দলে ভিড়ে যায়, কিন্তু জলস্থির প্রকাণ্ড মুখ আর দাঁত দেখে তারাও পালিয়ে যাওয়া উচিত কাজ বলে মনে করে। তবে অনেক গন্ডারই ভুল করে এদের সাথে থাকতে গিয়ে মাসুল দিতে বাধ্য হয়, যেমন এই ভিডিও ফুটেজের গন্ডারটির সাথে হয়েছিল। জলস্থিকে কিন্তু তার প্রতিবেশী কুমিরের থেকেও বেশি ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক বলে মনে করা হয়। হাতি স্থলভাগের সবথেকে প্রকাণ্ড এবং ভারী ওজনের স্তন্যপায়ী প্রাণী হলো হাতি। এদের দৈর্ঘ্য প্রায় 9 থেকে 13 ফুট এবং ওজন প্রায় 6,500 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু এদের আকার যতটা প্রকাণ্ড, এরা ততটাই শান্ত ও বুদ্ধিমান প্রাণী। তাই এরা মানুষের খুব ভালো পোষ্য এবং বন্ধু হতে পারে। কিন্তু জঙ্গল হোক বা ন্যাশনাল পার্ক, এদের প্রকাণ্ড আকারের জন্য কোনো প্রাণী এদের ধারের কাছে ঘেঁষতে সাহস পায় না। কিন্তু স্বভাবে শান্ত হলেও রেগে গেলে এদের থেকে ভয়ঙ্কর প্রাণী আর খুব একটা দেখা যায় না। একবার ভেবে দেখুন, যার শরীর আকারে এতটা প্রকাণ্ড, সেই প্রাণী রেগে গেলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এটাকে ধ্বংসলীলা বা তাণ্ডব বলতে পারেন। দক্ষিণ ভারতে কেরালা ত্রিশূর শহরে রেকর্ড করা এই ফুটেজে আপনারা একটি অত্যন্ত রাগান্বিত হাতিকে একটা গাড়ি খাদের মধ্যে ফেলতে দেখতে পাচ্ছেন। তারপর মোটর বাইককে উল্টে দিতে এবং অন্য একটি গাড়িকে খেলনার মতো উল্টে ফেলে দিতে দেখতে পাবেন। আবার অনেক ভিডিও ফুটেজে মানুষকে হাতির ভয়ে দৌড়ে পালাতেও দেখা যায়, যেমন এই ফুটেজে একটি বাইককে শূন্যে তুলে হাওয়ায় দোলাতেও আপনারা দেখতে পাবেন। এরকমই একটি ঘটনা ডেনমার্কে ঘটেছিল। একটি সার্কাসের হাতি প্রকাণ্ড ভিড় দেখে ঘাবড়ে যায় এবং সেখানে পার্ক করা গাড়িগুলোকে আশ্রয় ফেলে। সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের রাগী একটি হাতিকে গাড়িটাকে আশ্রয় ফেলতে দেখতে পাচ্ছেন, আর তা দেখে ঘটনাটি রেকর্ড করা হচ্ছিল যে গাড়ি থেকে তারা গাড়ি নিয়ে পালায়। তাই কখনো হাতিকে আপনার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখলে গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে যাওয়ার বদলে তৎক্ষণাৎ সেখান থেকে উল্টো দিকে পালানোর চেষ্টা করুন। কিন্তু থাইল্যান্ডে গাড়িতে আরোহী এই ব্যক্তি গাড়িটা পিছনে ঘোরানোর সুযোগ পাননি। আর একটা হাতিকে ওই গাড়িটার সাথে অদ্ভুত কাণ্ড কারখানা করতে দেখা যায়। যখন সে গাড়িটির উপর বসার চেষ্টা করে তখন সেটা দুমড়ে মুচড়ে যায়, যদিও ড্রাইভার প্রাণে বেঁচে যায়। আর শুধু মানুষ বা গাড়িই নয়, রেগে গেলে এরা যে কোনো জীবজন্তুর জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে শুধু রেগে গিয়ে এমন কাজ করে তা নয়, সে তার বুদ্ধিমত্তাকেও কাজে লাগায়। তাই অন্যান্য প্রাণীরা হাতির থেকে দূরত্ব বাঁচিয়ে চলাফেরা করে। বাইসন। আমেরিকায় বাইসন বাফেলো নামেও পরিচিত। এদের ওজন প্রায় 1.5 থেকে 2,000 কেজি এবং উচ্চতা 7 ফুট হয়। এরা দৈর্ঘ্যে প্রায় 11 ফুট পর্যন্ত লম্বা হয়। উত্তর আমেরিকায় বাইসন সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী। এরা কিন্তু খুবই শক্তিশালী। কোনোভাবে রেগে গেলে এরা প্রচণ্ড ক্ষতি সাধন করতে পারে, যেমন এই ভিডিও ফুটেজে একটি প্রাচীন গাছের গুড়ির উপর বাইসনটাকে রাগ প্রকাশ করতে দেখতে পাবেন। এরাও অন্যান্য প্রাণীদের মতো গাড়ির উপর আক্রমণ করে বসে। সামনে চলতে থাকা গাড়িতে হঠাৎ দ্রুত বেগে ছুটে এসে ধাক্কা মারে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি সিংহী একা পেয়ে একটা বাফেলোকে আক্রমণ করে বসে, কিন্তু তখনই পিছন থেকে অন্যান্য বাইসনগুলো এসে যায়, যাদের মধ্যে একটি সিংহীকে শূন্যে তুলে আছাড় মারে। সো বন্ধুরা, কিছু সাধারণ প্রাণী রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আজ আপনারা দেখলেন। এই প্রাণীগুলোর মধ্যে কাকে আপনাকে সবথেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান।
আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।